বিএনপি নেতারা বলেছেন আওয়ামী লীগ দাবি করলেও নির্বাচন কমিশন গঠনে জনমতের প্রতিফলন ঘটেনি। তারা বলেন প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের পরীক্ষিত নেতা, তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনমতের প্রতি সম্মান দেখিয়ে নুরুল হুদা সিইসি পদ থেকে সরে দাঁড়ালে জাতি খুশি হবে বলে মনে করেন বিএনপি নেতারা। গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন নির্বাচন কমিশনের ভূমিকা শীর্ষক এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যত দ্রুততার সাথে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং যাদের নিয়ে গঠন করা হয়েছে তাতেই বোঝা যায় সবকিছু পূর্ব নির্ধারিত ছিল। আওয়ামী লীগ যতই দাবি করুক, জনমতের প্রতিফলন ঘটেছে, আসলে তাতে আওয়ামী লীগের মতেরই প্রতিফলন ঘটেছে। দুর্ভাগ্য আমাদের যে আমরা এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে আকাঙ্ক্ষা নিয়ে প্রস্তাব করেছিলাম এবং সেটাকে সফল করার জন্য কাজ করেছি, সেটা প্রথমেই একটা মারাত্মক হোঁচট খেল। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিতর্কিত নির্বাচন চান না, আমরা খুশি হয়েছি, কিন্তু নির্বাচনকে বিতর্কিত না করার জন্য নির্বাচন কমিশনে বা নির্বাচন কমিশনকে বিতর্ক মুক্ত রাখার যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা মেটে নাই। তাদের কাজের মধ্য দিয়ে তারা যদি এটার অবসান ঘটাতে পারেন দেশ জাতির জন্য সেটা ভালো হবে, কিন্তু সেটা দেখার জন্য শুধু অপেক্ষা না। প্রতিনিয়ত এ দেশের 16 কোটি মানুষের 32 কোটি চোখের সার্চ লাইটের নিচে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে। এদিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 5 বছরেও সাংবাদিক দম্পতি সাগর রুনির প্রকৃত খুনিদের বের করতে না পারার ব্যর্থতা জাতির জন্য লজ্জাজনক। অথচ খালেদা জিয়ার বিরুদ্ধে কত দ্রুত মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। নতুন নির্বাচন কমিশনার আওয়ামী লীগের লোক দাবি করে তার অধীনে নির্বাচন একতরফাই হবে বলে মন্তব্য করেন তিনি। যিনি প্রধান নির্বাচন কমিশনার হলেন সেটি আওয়ামী দলীয় চেতনায় কাজী লক্ষ্মীবিদ্যুনের চেয়েও আরো কয়েক ধাপ অগ্রবর্তী। তার অধীনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে দেশের মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়নি। জনমতের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই যে প্রধান নির্বাচন কমিশনারের মতো পদ থেকে সরে দাঁড়ালে জাতি তাকে স্বাগত জানাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নির্বাচনকালীন সরকারের জন্য অবিলম্বে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসতে সরকারের প্রতি দাবি জানান। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেপরোয়া চালকের মতোই বিএনপি এখন বেপরোয়া দল, যে কোনো সময় রাজনীতিতে ঘটাতে পারে দুর্ঘটনা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অভিযোগ, সার্চ কমিটি নিয়ে ফয়দা লুটতে চায় বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। কাকরাইলে যুবলীগের গবেষণা কেন্দ্র যুবজাগরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুবলীগের সব প্রকাশনা সহ সমৃদ্ধ বই নিয়ে সাজানো হয়েছে সুসজ্জিত একটি লাইব্রেরিও। পরে যুব সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন হতাশায় ভুগছে। পড়াশোনা করে জ্ঞানের পরিধি না বাড়ালে নেতাদের স্বার্থ সংরক্ষণের পাহারাদার হতে হবে বলে স্মরণ করিয়ে দেন তিনি। জানান, রাজনীতি ও গণতন্ত্র চর্চা যেন জনস্বার্থকে বিঘ্নিত না করে সেজন্য নতুন করে চিন্তা করছে আওয়ামী লীগ। বেপরোয়া চালকের মতো বিএনপি এখন একটা বেপরোয়া দল। বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, আমি জানি না বিএনপি আবার কখন কোন দুর্ঘটনা রাজনীতিতে ঘটিয়ে বসে। এদিকে বিকালে সাহেদাবাদে আরেক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার কাজ করবে। অন্যান্য গণতান্ত্রিক দেশের নির্বাচনকালীন সরকারের মতো হবে এবং নির্বাচনকালীন সরকার সংবিধান সম্মতভাবে কাজ করবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণ সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আবারও জঙ্গিবাদের উত্থান হবে। এই বিতর্ক সৃষ্টি করে তারা মনে করতে চায় যে কোনো ফাইনাল উঠবে। আমি বলতে চাই, আমরা বলতে চাই, এই সুযোগ কোনোভাবে হবে না। আর একটা কথা বলতে চাই, স্পষ্ট বলতে চাই, আজকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যেভাবে দাঁড়িয়েছে, আগামী নির্বাচন ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি জয়লাভ করবে, এর কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন গঠনে আগামীতে আইন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। অত্যন্ত
রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। দল নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন কমিশন যাদের দিয়ে গঠিত হোক সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ডাক্তার একিউএম বদরুজ্জোদা চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কবি আব্দুল হাই শিকদারের সম্পাদনায় বাংলাদেশের উলিয়াহাট বই প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যে প্রস্তাব দিয়েছিলেন তিনি আবারও সেই প্রস্তাব তাকে দেবেন বলে আশা প্রকাশ করেন বদরুজ্জোদা চৌধুরী। এতে মোটামুটি ধরনের নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তিনি। বলেন তাহলেই কেবল নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। 5 জানুয়ারি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। পরিবেশ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীকেই এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন সাবেক রাষ্ট্রপতি। অনুষ্ঠানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে ঘরে না থেকে রাস্তায় নামার আহ্বান জানান। আপনার কথা কি পৌঁছে যায়, বাসি হয়ে যায়? নো, সেই হিসাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনি আবার সেই প্রস্তাব দেন। দ্যাট উইল রিফ্লেক্ট ইউর গ্রেটনেস, আপনার যে মাত্র সেটা প্রকাশ করে আপনি আপনি যে বঙ্গবন্ধু সন্তান সেটা বোঝাবেন। সুন্দর একটা মোটামুটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হোক, তারপর আপনার এই যে কি বানাইলেন কি সরকার নির্বাচন করবে, হুদা সরকার, এটা হুদা না অন্য কিছু, তখন বুঝতে হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনে সঠিক আচরণ না করলে নির্বাচন কমিশনারগণ ব্যক্তিগতভাবে সৎ হলেও নির্বাচন সুষ্ঠু করা তাদের পক্ষে সম্ভব হবে না। তবে জাতীয় নির্বাচন হওয়ার পর বোঝা যাবে নয়া নির্বাচন কমিশন জনগণের আশার প্রতিফলন কতটুকু ঘটাতে পেরেছে। বাংলাভিশনের নিয়মিত আয়োজন মেগা লাইভ টক শো গণতন্ত্র এখনে অংশ নিয়ে এসব কথা বলেন আলোচকরা। গতানুগতিক কোনো অভিনবত্ব নেই, নতুন কোনো ধারারও সৃষ্টি হয়নি। ধরুন একটা অনুসন্ধান কমিটি করা হলো, বিগত অনুসন্ধান কমিটি ছিল 4 জনের, এবারে হলো 6 জনের। এখানে একটা প্রক্রিয়াগত ভ্রান্তি আছে। রবার্টস রুলস অনুযায়ী এই ধরনের কমিটি প্রশাসনিক বা অন্য কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড সম্পাদনের জন্য যে কমিটি করা হয় তা হবে বেজোড় সংখ্যা। প্রেসিডেন্ট 3-4 দিন সময় নিতেন যদি এবং এই 10টি নাম বাজারে যদি ছেড়ে দেওয়া হতো অনেক তথ্য পাওয়া যেত। আগে নাম যদি দেওয়া হতো আর তখন যদি একরম বলা হতো যে সে জনতা মঞ্চের লোক, অমুক লোক, তমুক, তারা যদি বলতো যে ভাই এত আলোচনার মধ্যে নেই, আমরা এর মধ্যে নেই। নতুন ইলেকশন কমিশনারদের কাছে ছোট্ট একটি আমার আবেদন থাকবে, আপনারা আমাদের টকশোর মানুষের মতন আপনারা অতিরিক্ত কথা বলছেন, আমি এটা বিরোধিতা করি। যেমন উনি একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে সরকারি দলীয় সরকারের অধীনেই ইলেকশন হবে, আমি এটা প্রচন্ড রকম বিরোধিতা করি। তাহলে ইলেকশন কমিশন যারা আছেন তারা জানেনই না ইলেকশন হয় ইলেকশন কমিশনের আন্ডারে। যদি একচেটিয়া নির্বাচন হয় নুরুল হুদা এবং তাদের অন্যান্যদের কিছু করার থাকবে না, এটা অযথা ওনাদেরকে দোষারোপ করে লাভ নেই। আমাদের রাজনৈতিক দলগুলো বিশেষ করে সরকার এবং সরকারি দল যখন নিয়ত করবে, যেমন তারা নারায়ণগঞ্জে নিয়ত করেছিল, তাদের নিয়ত যদি ঠিক হয়, বিএনপি যদি সঠিক নিয়তে নির্বাচনে আসে, তারা যদি ভালো ভালো প্রার্থী নির্বাচনে দেয়, তাহলে তো অভাবনীয় নির্বাচন আমাদের হতে পারবে। যা হচ্ছে এর চেয়ে বেশি ডেঞ্জারাস আর কি হবে? যা হচ্ছে এরকম একটা নির্বাচন যদি হয়, যে গভর্নমেন্টের অধীনে আমরা আছি, এইরকম আরেকটা নির্বাচন যদি হয় তার ডেঞ্জারাস আর কি হবে? বলে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, যা হচ্ছে তার চেয়ে খারাপ হওয়ার কিছু না। আমরা একদম তলানিতে আছি, এখন আমাদের উপরে ওঠার বিষয়। এই ক্ষেত্রে যদি এরকম হয়, গ্রামে একটা কথা আছে না যে আমার কথা আমি কই তোরে শুধু জিগায়া লই, ব্যক্তিগতভাবে তিনি কতখানি সৎ এটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বড় কথা তিনি তার ইন্টিগ্রিটি অফ দ্য চেয়ার সেটা কি মেইনটেইন করতে পারছেন কিনা। কমিশন নিরপেক্ষ হলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলেও খারাপ ও কারচুপিমূলক নির্বাচন ঠেকাতে পারবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন বর্তমান সরকারের আমলে নারায়ণগঞ্জের নির্বাচন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি, তাই নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণের আস্থা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। দুপুরে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে সুজনের আঞ্চলিক পরিকল্পনা শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। তেল গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স 27 বছরেও আধুনিক হতে পারেনি। দক্ষ
দক্ষ ও মেধাবী জনবল থাকলেও সুযোগ সুবিধার অভাবে সামনে এগোতে পারছে না প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, বাপেক্সকে আধুনিকায়ন করতে কাজ করছে সরকার, কিন্তু বাপেক্স নিজেই আধুনিক হতে চায় না। তবে সরকারের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়ে বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর উদ্যোগ নিলেই বিদেশি প্রতিষ্ঠানকে টেক্কা দিতে পারবে বাপেক্স। তেলগ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার অধীনে 1989 সালে গঠিত হয় বাপেক্স। প্রতিষ্ঠার 11 বছর পরে 2000 সালে অনুসন্ধান কার্যক্রমের পাশাপাশি উৎপাদনেও যুক্ত করা হয় বাপেক্সকে। 2D ও 3D সিসমিক সার্ভে পরিচালনার পাশাপাশি কূপ খননে কাজ করছে বাপেক্স। যন্ত্রপাতি বলতে বাপেক্সের আছে 4টি খনন রিগ, 2টি ওয়ার্কওভার রিগ, 3টি ল্যাবরেটরি ইউনিট সহ 5টি মাড লগিং ও সিমেন্ট ইউনিট। বাপেক্সের আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা 5টি আর পরিচালিত গ্যাস ক্ষেত্র রয়েছে 6টি। এসব ক্ষেত্র থেকে দৈনিক উৎপাদিত হচ্ছে 105 মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাস অনুসন্ধানের স্থলভাগে আটকে আছে বাপেক্সের সফলতা। সক্ষমতা না বাড়ায় বিদেশি অনেক প্রতিষ্ঠানের চাইতে যোজন যোজন পিছিয়ে বাপেক্স। বাপেক্স নিজেও চেঞ্জ হতে চায় না, বলে আমরা সক্ষমতা বাড়াল, কিন্তু বেতন যদি সরকারি লেভেলে থাকে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে ড্রিলিং কোম্পানি যেগুলো আসতে হবে সেগুলি সমকক্ষ আপনারা কখনোই করতে পারবেন না। কিন্তু কাঠামোগত যদি চেঞ্জ না করি, বেতনগতভাবে যদি ইনক্রিজ না করি, আমি বলছি আমি বেতন বাড়াতে চাই, তারা বাড়াতে চায় না, নিজেরা বাড়তে চায় না। আমার মনে হয় গভর্নমেন্টের এই যে বক্তব্যটা যে তারা চায় না, আমি একদম আই ডোন্ট বিলিভ ইট। ডেফিনেটলি গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার যে তারা বাপেক্সকে একটা সুসংগঠিত শক্তি মানে বলশালী একটা অর্গানাইজেশন তৈরি করবে, তার জন্য যা যা দরকার সেইটা তো সেই মেকানিজম তো গভর্নমেন্টের হাতে আছে, গভর্নমেন্ট ইচ্ছে করলে পারবে না কেন। কারণ এখানে গভর্নমেন্টকে দেখতে হবে যে ইস্যুটা কি, ইস্যুটা জ্বালানি। গ্যাস অনুসন্ধান উৎপাদনে বিদেশি কোম্পানির উপর অতি নির্ভরশীলতা এবং বিভিন্ন সরকারের অনিচ্ছার কারণে বাপেক্স পিছিয়ে আছে বলে মনে করেন বিশ্লেষকরা। আমি কাজ করতেছি, দিনরাত কাজ করতেছি, অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে আমরা কন্ট্রিবিউশন অনেক বেশি, সব কাজগুলো নিজেরা করতেছি, কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটটা কোথায়? সেইটা প্রোটেকশন না থাকার কারণে কিন্তু যারা ভালো ভালোরা চলে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছিলেন, আমাদের অর্থমন্ত্রী বর্তমান অর্থমন্ত্রী একাধিকবার বলেছেন যে বাপেক্সের জন্য স্বতন্ত্র পে স্কেল করা হোক, কিন্তু আনফর্চুনেটলি বাপেক্স থেকে বাপেক্সের বোর্ড এই সমস্ত অ্যাপ্রুভ করে বা রিকমেন্ডেশন করে এটা আমাদের জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা কি কোনো কারণে হোক বেশ আলোর মুখ দেখেনি। বিশ্লেষকরা বলছেন, শুধু বেতন কাঠামো পরিবর্তন করে নয়, সক্ষমতা বাড়াতে অফশোর অনশোরে বিদেশি কোম্পানির পাশাপাশি কাজ করার সুযোগ দেওয়া উচিত বাপেক্সকে। বাংলাভিশন, ঢাকা।